পোলিওমাইলাইটিস রোগান্তর রক্ষাঘাত পরামর্শ দিয়েছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। পোলিওমাইলাইটিস পোলিও ভাইরাস দ্বারা আক্রান্ত সংক্রামক রোগ। বাংলাদেশে পঙ্গু ও বিকলাঙ্গের প্রধান কারণগুলোর মধ্যে পোলিওমাইলাইটিস অন্যতম প্রধান কারণ। এই রোগ শিশুদের বেশি হয়ে থাকে, খুবই কদাচিত বয়স্কদের হয়ে থাকে। এটা প্রতিরোধ করা যায় এবং কার্যকরী প্রতিষেধক ব্যবস্থা আছে, এই জন্য বাংলাদেশে ব্যাপক কর্মসূচি মোতাবেক কাজ চলছে। এই রোগে মাংসপেশির সঞ্চালন শক্তি নষ্ট হয় কিন্তু অনুভূতি শক্তি স্বাভাবিক থাকে। পোলিও ভাইরাস দ্বারা মস্তিষ্কের বহিঃস্তর, মস্তিষ্ক কাণ্ড ও মেরুরজ্জ দূষর পদার্থ বিশেষ করে সঞ্চালন কেন্দ্রের কোষগুলো দলবদ্ধ বা বিক্ষিপ্তভাবে আক্রান্ত হয়ে থাকে। প্রথম কয়েকদিন মৃদু জ্বরের পর পক্ষাঘাত দেখা দেয়। শ্বাস প্রশ্বাসের মাংসপেশিগুলো আক্রান্ত হলে প্রাথমিক পর্যায়ে রোগীর মৃত্যু হতে পারে। দেহের বিভিন্ন অঙ্গের বিভিন্ন মাংসপেশি দলগত ও বুদ্ধিবৃত্তি স্বাভাবিক থাকে। পক্ষাঘাতগ্রস্ত অঙ্গের নিরাময় প্রক্রিয়া ধীরে ধীরে কয়েক মাস থেকে 2 বছর পর্যন্ত থাকতে পারে। স্থায়ী অক্ষমতা কোনো অঙ্গে বা কোনো অংশে কতটুকু হবে প্রাথমিক অবস্থায় বলা কঠিন। মাংসপেশিগুলোর আংশিক, সম্পূর্ণ বা অসম দুর্বলতা ও স্বাভাবিক ব্যবহারের জন্য আক্রান্ত অঙ্গে বিভিন্ন ধরনের বক্রতা, বিকৃতি ও অসামঞ্জস্যমূলক বিকৃতি হয়ে থাকে। সুচিকিৎসা ও সুব্যবস্থার অভাবে অক্ষমতা ও বিকৃতির অবনতি বয়োবৃদ্ধির সন্ধিকাল পর্যন্ত চলতে থাকে। রোগের প্রারম্ভ থেকে ব্যবস্থা ও পর্যবেক্ষণের আওতায় থাকলে রোগীর অক্ষমতা ও পঙ্গু দশা বহুলাংশে কমিয়ে পুনর্বাসন সহজতর করা যায়। সেজন্য রোগীর আত্মীয় স্বজন ও সংশ্লিষ্ট চিকিৎসক দলের সার্বক্ষণিক সচেষ্ট থাকতে হবে ও সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত রোগীর অবস্থা, চিকিৎসা পদ্ধতি, অবনতি ও অগ্রগতি বিস্তারিতভাবে লিখিত রাখতে হবে, যাতে পরে অন্য চিকিৎসকের কাছে পূর্বাপর সব তথ্য জানতে কষ্ট না হয়। অজ্ঞতা ও কুসংস্কারের জন্য বিনা চিকিৎসা ও কুচিকিৎসার শিকার হয়ে শত শত রোগী পঙ্গু ও বিকলাঙ্গ হয়ে পরিবার ও সমাজের কাছে বিরাট দুঃসহ বোঝা হয়ে দাঁড়ায়। বিনা চিকিৎসায় উপেক্ষিত ও অবহেলিত হয়ে হামাগুড়ি দিয়ে দেহকে টেনে ছিঁচড়িয়ে ঘুরিয়ে অথবা চতুষ্পদে চোরের রাস্তায় রাস্তায় দাঁড়ে দাঁড়ে যায় এবং মানুষের করুণার পাত্র হয়ে বেঁচে থাকে এবং ভিক্ষাবৃত্তি গ্রহণ করতে হয়। অবহেলিত ও উপেক্ষিত পোলিওমাইলাইটিস পক্ষাঘাতগ্রস্ত রোগীর বিভিন্ন বিকৃতি ও ভঙ্গি। এসব পঙ্গু রোগীগুলো আমাদের সব স্তরের লোকের সহানুভূতির সমবেদনা সহ পুনর্বাসনের জন্য কার্যকরী ব্যবস্থা পেলে নামমাত্র মানুষের মতো বাঁচতে পারে। যদি এ রোগের প্রাথমিক অবস্থা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী সঠিক ব্যবস্থা গ্রহণ করা হয়, তবে পুনর্বাসনের মাধ্যমে এদের সামান্যতম হলেও উন্নততর জীবনধারণের ব্যবস্থা করা সম্ভব। চিকিৎসা ও পুনর্বাসন পদ্ধতি: রক্ষণশীল চিকিৎসা, ফিজিওথেরাপি, প্রতিবন্ধী সহায়ক উপকরণ, শল্য চিকিৎসা। পুনর্বাসন: মাংসপেশি ও গ্রিয়ার যত্ন নেওয়ার জন্য ব্যায়াম মাংসপেশির দুর্বলতা, অসমতা, বিকৃতি ও অঙ্গের আকৃতির অসামঞ্জস্য প্রতিরোধ ও নিরাময়কারী চিকিৎসার জন্য নির্দিষ্ট ব্যায়াম সহায়ক উপকরণ ও শল্য চিকিৎসার প্রয়োজন হতে পারে। অধিকাংশ সময় পুনর্বাসনের জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। মানসিকভাবে প্রস্তুতিকরণ: স্বাবলম্বী হওয়ার জন্য ক্যালিপার, ক্রাচ, ট্রলি ও হুইল চেয়ারের ব্যবস্থা, লেখাপড়ার সুযোগ সুবিধা ব্যবস্থা করা,
সাধারণ বিদ্যালয়ে সুস্থ শিশুদের সঙ্গে অথবা এ ধরনের রোগীদের জন্য তৈরি বিদ্যালয়ে দৈহিক প্রয়োজন ও চিত্ত বিনোদনের তাগিদে খেলাধুলার ব্যবস্থা করা, পেশাগত প্রশিক্ষণ, দৈহিক যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ ও কাজের নিয়োগ, কাজের মাধ্যমে দৈহিক পুনর্বাসন, মানসিক উৎসাহ ও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি পায়, সামাজিকভাবে পুনর্বাসন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।